রাতের বেলা এই সব প্রাণী বের হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব আপনাদের বাচ্চা যারা আছে এদেরকে সন্ধ্যাবেলায় বাইরে ছেড়ে দিবেন না। এখন কিন্তু প্রচুর ঘটনা ঘটছে, প্রচুর জিনঘটিত ঘটনা ঘটছে, জাদুটোনা করা হচ্ছে, বানটোনা করা হচ্ছে, করা হচ্ছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলা তোমরা বাচ্চাদেরকে সন্ধ্যাবেলা ছেড়ে দিও না, আগে ভালো করে সন্ধ্যাটা হয়ে যাক, যদি ছাড়তে হয় তারপর ছেড়ো। তারপর রাতের রাত যখন গভীর হবে তখন তোমরা এলোপাথালি ঘোরাফেরা করো না, রাস্তাঘাটে বনে জঙ্গলে ঘোরাফেরা করো না, কারণ এই সময় এমন কিছু মাখলুককে আল্লাহপাক ছেড়ে দেন যাদেরকে তোমরা দেখো না। এখন সায়েন্সের যুগ তো, মানুষ মনে করে এগুলোর কোনো ভিত্তি নাই মনে হয়। কোরআন বলছে জাদু সত্য, কোরআন বলছে জাদু সত্য। কোন সুরা? সুরা বাকারা আয়াত নাম্বার 101-102 পড়ে দেখেন। ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান, এই আয়াতটা পড়েন, বিশাল একটা আয়াত আছে। ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর, এই সিহর দিয়ে কি হতো? মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি। সুলাইমান আলাইহিস সালামের সময় এই জাদুবিদ্যার প্রচলন ছড়িয়ে পড়ে। এই জাদু মানুষ শিখে কি করছিল? নারী পুরুষের মাঝখানে, স্বামী স্ত্রীর মাঝখানে বিভেদ সৃষ্টি করছিল। এখন দেখেন না, পরিবারের স্বামী স্ত্রীর বন্ধন ভেঙে যায় না, কেউ কাউকে দেখতে পারে না, এমন হচ্ছে না? খুব ভালো সম্পর্ক, হঠাৎ করে সম্পর্ক খারাপ। এই জাদুবিদ্যা সত্য। এবং এখনকার অনেক ভণ্ড যে কবিরাজগুলো বের হয়েছে, এরা জিনকে তাবে করে নিয়ে এই জিনদের মধ্য দিয়ে মানুষের মধ্যে জাদু ছড়িয়ে দিয়েছে। এই জাদুবিদ্যা সত্য, এর ফলশ্রুতিতে বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, দৃশ্য অদৃশ্যের অনেক ক্ষতি আছে। এগুলো এখনকার সায়েন্স বিশ্বাস করে না, আর সায়েন্স বিশ্বাস করে না বলে যে আমরা বিশ্বাস করবো না এমনটাও নয়। এখন বিজ্ঞান যেটা প্রমাণ করতে পারে নাই, এটা কি বিজ্ঞানের ব্যর্থতা না ইসলামের ব্যর্থতা? আল্লাহ রব্বুল আলামিন এবং তার রাসূল যা বলেছেন সেটাই চূড়ান্ত সত্য, সেটা আমরা প্রমাণ করতে পারি বা না পারি, এটাকে অন্ধভাবেই বিশ্বাস করতে হবে। এটাই হচ্ছে একটা মৌলবাদী কনসেপ্ট। আর এভাবে ইসলামের মৌলিক বিষয়গুলোকে না মানলে কেউ মুসলিমই হবে না। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তিনি বলছেন রাতের বেলা এমন কিছু মাখলুক বের হয় যাদেরকে তোমরা দেখো না, দুষ্ট জিন বের হয়। কি বের হয়? জিন জাতি নাই পৃথিবীতে? আল্লাহ পাক সূরা জিন নামে একটা গোটা সূরা নাজিল করেছেন, করেন নাই? কুলু হিয়া ইলাইয়া আন্না হুস্তামা নাফারু মিনাল জিন্নি ওয়া ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনদের একটা দল কোরআন শুনে বলেছিল যে আমরা অদ্ভুত আজব একটা কোরআন শুনেছি। তারপর তারা গিয়ে তাদের কওমের কাছে ইসলামের দাওয়াত দেয়, ওই কওম ইসলাম কবুল করে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সেই সময়কে ঘটনা যখন নবীজি তায়েফ থেকে ফিরে আসছেন, তায়েফবাসী তাকে অত্যাচার করলো, তিনি নাখলা উপত্যকায় এসে নামাজ পড়ছেন, ওই নামাজের কেরাত শুনে জিনরা ইসলাম কবুল করেছে। সূরা জিনে আল্লাহ পাক এই কথা নাজিল করেছেন। তো আল্লাহ পাক যে বলছেন জিন জাতি আছে, আল্লাহ কি মিথ্যা কথা বলছেন? নাকি নাসা যখন বলে এলিয়েন আছে তখন ওইটা সত্য, আর আল্লাহ বলছেন জিন জাতি আছে এটা মিথ্যা? তা আমাদেরকে আবার নতুন করে মুসলমান হওয়া লাগবে এখন? না, আমাদের কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। আবার দেখেন আল্লাহ পাক বলছেন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে। তাহলে দুটো জাতি পাওয়া গেল, জিন এবং মানুষ। জিন কিসের তৈরি? আগুনের তৈরি। মানুষ কিসের তৈরি? কাদামাটি। ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। তো এই যে সৃষ্টির বৈচিত্র্য, এটা কার সৃষ্টি? তো সেই আল্লাহ পাকের জ্ঞান সবচেয়ে বেশি, না আমার জ্ঞান সবচেয়ে বেশি? সেই আল্লাহর পক্ষ থেকে যখন কোরআন এবং হাদিস নাজিল হবে, তা আমি অন্ধভাবে মানবো না, নাকি আমি আল্লাহকে চ্যালেঞ্জ করবো ইবলিসের মতো? ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করছে না? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি কেন আদমকে সেজদা করতে যাব? আমি কেন আদমকে সেজদা করতে যাব? আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, তাহলে আমি আগুন আদমের চাইতে সুপিরিয়র, আমি আদমের চাইতে সেরা, তা আমি কেন ওকে সেজদা করতে যাব? ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করলো না? এখন আমরা যারা আল্লাহকে চ্যালেঞ্জ করছি, এখন এই বিশ্বে যারা আল্লাহকে চ্যালেঞ্জ করছে, কোরআনকে চ্যালেঞ্জ করছে, হাদিসকে চ্যালেঞ্জ করছে, এরা কি আল্লাহর অনুগত বান্দা না ইবলিসের এজেন্ট?